নাটক করতে গিয়ে রাম সীতাকে নিয়ে মজা, আর তাতেই ছাত্রের মাথায় কঠিন শাস্তির খাঁড়া ঝুলল। এবার এই কঠিন শাস্তি দিল আইআইটি বোম্বে, জরিমানা বাবদ দিতে হবে লক্ষ লক্ষ টাকা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বে চলতি বছরের মার্চ মাসে অনুষ্ঠিত ইনস্টিটিউটের পারফর্মিং আর্ট ফেস্টিভ্যাল চলাকালীন রাহবন নামে একটি নাটকে অংশ নেওয়া এক ছাত্রকে 1,00,000 টাকার বেশি জরিমানা করেছে, যা একটি সেমিস্টারে ফি এর সমান। রামায়ণকে কেন্দ্র করে এই নাটকটিকে কেন্দ্র করে ছাত্রদের একাংশের অভিযোগ করেছেন যে এই নাটকে হিন্দু ধর্মের প্রতি অবমাননাকর বার্তা এবং রাম ও সীতার প্রতি অসম্মানজনক আচরণ করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত 7 শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। আইআইটি বোম্বের মুখপাত্র এই পুরো বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আইআইটি বোম্বের 4 জুন ওই ছাত্রকে জরিমানা বাবদ একটি নোটিশ জারি করেছে। এর আগে গত 8ই মে নাটক নিয়ে অভিযোগের ভিত্তিতে শৃঙ্খলা কমিটির বৈঠক ডাকা হয়। সভায় সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অংশ নেন এবং আলোচনার ভিত্তিতে কমিটি শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 1,20,000 টাকা জরিমানা 20 জুলাইয়ের মধ্যে ওই ছাত্রকে স্টুডেন্ট ডিনের অফিসে জমা দিতে হবে। সোশ্যাল মিডিয়া আইআইটি বি ফর ইন্ডিয়া নোটিশটি পোস্ট করেছে, যা আইআইটি বোম্বে ক্যাম্পাসের একটি গ্রুপ এবং ভারতীয় সভ্যতার মূল্যবোধ বজায় রাখার দাবি করে। দলটি এর আগে নাটকটির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এবং ইনস্টিটিউটের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। গ্রুপের পোস্টে লেখা ছিল, এই নাটক রামায়ণকে বিকৃতভাবে তুলে ধরা হয়েছে, দেখানো হয়েছে এবং বলা হয়েছে ছাত্ররা শিক্ষার স্বাধীনতার অপব্যবহার করে, ভগবান রাম মা সীতা ও লক্ষণকে নিয়ে উপহাস করেছেন। যে সকল ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। हम हमें दी गई आज्ञा का पालन कर रहे हैं, परंतु और दी गई आज्ञा का कठोर पालन करना हमारे कुल की प्रतिष्ठा। हम कह ले स्वामी, ऐसी अवस्था में ये अकेली सुहागन अपना हृदय संवाद किसके साथ करे। संकोच प्रभु नैन ना बांध पाए ऐसी स्वर्ण चमक, वाह हृदय ना भर पाए ऐसा सौंदर्य, वाह और तन शांत। नाटक करते गए राम सीता के लिए मजा, और ताते ही छात्रर माथाय कठिन शास्तिर खाड़ा झुलल। एबार ए कठिन शास्ति दिल आईआईटी बोम्बे, जरिमाना बाबद दीते हबे लक्ष लक्ष टाका। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বে চলতি বছরের মার্চ মাসে অনুষ্ঠিত ইনস্টিটিউটের পারফর্মিং আর্ট ফেস্টিভ্যাল চলাকালীন রাহবন নামে একটি নাটকে অংশ নেওয়া এক ছাত্রকে 1,00,000 টাকার বেশি জরিমানা করেছে, যা একটি সেমিস্টারের ফি এর সমান। রামায়ণকে কেন্দ্র করে এই নাটকটিকে কেন্দ্র করে ছাত্রদের একাংশের অভিযোগ করেছেন যে এই নাটকে হিন্দু ধর্মের প্রতি অবমাননাকর বার্তা এবং রাম ও সীতার প্রতি অসম্মানজনক আচরণ করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত 7 শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। আইআইটি বোম্বে এর মুখপাত্র এই পুরো বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আইআইটি বোম্বে 4 জুন ওই ছাত্রকে জরিমানা বাবদ একটি নোটিশ জারি করেছে। এর আগে গত 8ই মে নাটক নিয়ে অভিযোগের ভিত্তিতে শৃঙ্খলা কমিটির বৈঠক ডাকা হয়। সভায় সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অংশ নেন এবং আলোচনার ভিত্তিতে কমিটি শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 1,20,000 টাকা জরিমানা 20 জুলাইয়ের মধ্যে ওই ছাত্রকে স্টুডেন্ট ডিনের অফিসে জমা দিতে হবে। সোশ্যাল মিডিয়া আইআইটি বি ফর ইন্ডিয়া নোটিশটি পোস্ট করেছে, যা আইআইটি বোম্বে ক্যাম্পাসের একটি গ্রুপ এবং ভারতীয় সভ্যতার মূল্যবোধ বজায় রাখার দাবি করে। দলটি এর আগে নাটকটির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এবং ইনস্টিটিউটের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। গ্রুপের পোস্টে লেখা ছিল, এই নাটকে রামায়ণকে বিকৃতভাবে তুলে ধরা হয়েছে, দেখানো হয়েছে এবং বলা হয়েছে ছাত্ররা শিক্ষার স্বাধীনতার অপব্যবহার করে।
নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।